রাব্বিরা হয়তো স্বপ্নেও চিন্তা করেনি এশিয়া কাপ থেকে দেশে ফিরে শত শত গণমাধ্যমের মুখোমুখি হতে হবে। কি করেই বা সেই স্বপ্ন দেখবে, যেদিন এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ে তখন মিরপুরের একাডেমির সামনে হাতে গোনা কিছু গণমাধ্যম উপস্থিত ছিল তাদের বিদায় দিতে। তবে তাদের মনে স্বপ্ন ছিল, ছিল আত্মবিশ্বাস এশিয়া কাপ নিয়েই ঘরে ফিরবে। ওরা সেই স্বপ্ন সত্যি করেছে, দেশের মুখ উজ্জ্বল করেছে, গড়েছে নতুন ইতিহাস। খুশির এই সময় যুবা টাইগারদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, করলেন ডিনার। ডিনার পার্টিতে গণমাধ্যমের ভিড় দেখে অলরাউন্ডার আরিফুল ইসলাম তো নিজের ফোন দিয়ে একটু ভিডিও করে রাখলেন। শত শত গণমাধ্যমের ভিড়ে রাতারাতি তারকার খ্যাতির স্বপ্ন দেখক যুবারা এটা চান না নাজমুল হাসান পাপন। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা নয়, তারকা খ্যাতি নয়, যুবারা যেন দেশের জন্য ক্রিকেট খেলে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমি ওদের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, আমার একেবারেই মনের কথা বলছি, এটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। আমি চাই ওরা শুধু খেলায় কনসেন্ট্রেট করুক, ওরা মাত্র খেলা শুরু করেছে, শিখছে, লার্নিং ফেজ। এই সময়টায় ওদের মাথায় কোনো টাকা পয়সার চিন্তা আসাই উচিত, যখন সময় হবে বিসিবি তাদেরকে দেখবে, কোনো সমস্যা। পাপন ভাই, দেখেছিলাম জয়ের পর আপনার সে ক্রিকেটারদের দায়িত্বটা নিয়েছিলেন, মানে স্কলারশিপ দিয়ে একবারে কখনোই নিশ্চয়ই ওরাই নিশ্চয়তা আপনার কাছে মানে পাবে যে ওদের দেখভালের দায়িত্ব আপনার। অবশ্যই অবশ্যই, আমরা যেটা আমাদের প্ল্যানটা হচ্ছে ওই সময়টাই আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আমি বলবো এখন পর্যন্ত বাংলাদেশের স্পোর্টসে বিগেস্ট অ্যাচিভমেন্ট, মানে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর হতে পারে না ওয়ার্ল্ড কাপ জেতা। আপনি ধরেন এখন যে কোনো একটা স্পোর্টসে, আপনি যদি অ্যাথলেটিক্সে ধরেন আসেন, সেখানে 100 মিটার 200 মিটার অনেক রকম থাকে, কিন্তু যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটাতেই হোক সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সেম বক্সিংয়ে, বক্সিংয়ে যদি আপনি আসেন, ফেদার ওয়েট, লাইট ওয়েট, হেভি ওয়েট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো এটা যেটা এসেছে এটা ইজ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট, বাংলাদেশে সেরা। ওরা যেটা করেছে এটা কিন্তু ওই স্টেপে যাওয়ার মতো ওদের যে একটা পোটেনশিয়াল আছে সেটা কিন্তু তারা প্রুফ করেছে। সো এটা একটা বিরাট গর্বের বিষয়। আমি ওদেরকে যেটা বলবো, আনফর্চুনেটলি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমটা যারা জিতেছিল তাদের জন্য আমাদের একটা 2 বছরের খুব সুন্দর প্ল্যান ছিল, কিন্তু কোভিডের জন্য সব ফেসতে গেল। এদেরকে নিয়ে অবশ্যই থাকবে, কারণ এদের অনেকের খেলাই আমাদের সকলের নজরে পড়েছে, এবং এটাই তো আমরা চাচ্ছিলাম যে আমাদের পাইপলাইনটা কত জোরদার হোক। যেহেতু সামনে আমাদের জাতীয় দলের অনেক খেলোয়াড় রিটায়ারমেন্টে চলে যাবে, তখন তো আমাদের ব্যাকআপ লাগবে। তো এই ব্যাকআপগুলো যেতে আমাদের ঠিকমতো তারা খেলছে এটা দেখে আমরা আশান্বিত হয়েছি যে সামনে আমাদের খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, ওরা এসেই সকলেই তামিম সাকিব হয়ে যেতে পারবে না, কিন্তু দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, এবং ওই পোটেনশিয়ালটাই আমরা খুঁজছিলাম, এবং বলা যায় না হয়তো তাদের চেয়ে ভালোও তো হতে পারে। মিসবা মিলন, ডেইলি ক্রিকেট।